এবার আসি, ভারতীয় জনতা পার্টি চালচোর চালচোর করে অনেক কথা বলছে। প্রথম কথা বলি, চালচোর হচ্ছে বিজেপি, ডালচোর হচ্ছে বিজেপি, কীটচোর হচ্ছে বিজেপি। কেন? চাল, কেন্দ্রীয় সরকারের যা চাল দেওয়ার কথা ছিল বাংলাকে সেই চাল দেয়নি। বিভিন্ন স্টেটে ছত্তিশগড়ের 2017-18 পড়ে থাকা চাল বাংলায় পাঠিয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের FCI 2017-18 পড়ে থাকা চাল বাংলাতে পাঠিয়েছে, ছত্তিশগড়ের গুদামে যে চালগুলো পড়েছিল, মানে বাংলার মানুষকে পচা চাল দিয়েছে। আপনি বলবেন তাহলে ভালো চালগুলো কোথায় গেল? শুনুন, মোদীর রাজ্য গুজরাটে গেছে, অমিত শাহের রাজ্য গুজরাটে গেছে, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে গেছে। এখন আপনি বলবেন ওগুলো কি বিজেপি শাসিত বলে গেছে? না, ওই রাজ্যগুলো হিন্দি বলয় বলে গেছে, আর বাংলায় পচা চাল এসছে কারণ এটা বাংলার, এটা বাঙালির রাজ্য, যে যাদেরকে বিজেপি ঘৃণা করে। এবং ঘৃণা করে বলেই সুজাতা খান মণ্ডল রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, দেখেছেন আমি রাষ্ট্রপতি ভবনের সামনে আছি যেটা মাননীয়ার রাজ্যে নেই। মানে ভাবুন, মাননীয়ার রাজ্যে রাষ্ট্রপতি ভবন নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, তিনি গর্ব করেন না। বাংলায় ভিক্টোরিয়া আছে, হাওড়া ব্রিজ আছে, কলকাতা হাইকোর্ট আছে যেগুলো অন্য কোথাও নেই, বাংলায় মহাকরণ আছে যেটা অন্য কোথাও নেই, বাংলায় দার্জিলিং আছে যেটা অন্য কোথাও নেই, বাংলায় জঙ্গলমহল জঙ্গল আছে যেটা অন্য কোথাও নেই, বাংলায় সুন্দরবন আছে যেটা অন্য কোথাও নেই, বাংলায় গঙ্গার এত বড় অবারিত বিস্তৃত দ্বার রয়েছে সেটা কোথাও নেই, বাংলায় সেকেন্ড হুগলি ব্রিজ রয়েছে সেটা কোথাও নেই, গর্ব করবেন না। রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে আছি, দেখেছেন মাননীয় রাজ্যে এটা নেই। তারা কি করে বাঙালিকে ঘৃণা করে? আবারও আমি শুরুর কথা বলি, 2014 সালে এই আপনারা বিজেপিকে 17% ভোট দিয়েছিলেন এবং বিজেপির সাংসদ ছিল মাত্র দুটো, কেন্দ্রীয় সরকার মন্ত্রিসভা গঠন করে এবং দুটো মন্ত্রী দেয় বিজেপিকে, তাও কি মন্ত্রী, আধা প্যান্ট মন্ত্রী, যেটা আমি এবিপি আনন্দ ওপেন বলেছিলাম বাবুল সুপ্রিয়দের, যে হাফ প্যান্ট মন্ত্রী, অর্থাৎ গরুর গাড়ির হেডলাইট, থাকলেও চলে না থাকলেও চলে। তারপরে বিজেপিকে আপনারা 18টা আসন দিলেন, দুই থেকে বাড়িয়ে 16টা আসন বাড়িয়ে দিলেন। তো বাংলার মানুষ এক্সপেক্ট করেছিল যে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বোধহয় বাংলার আরো বড় একটা অংশীদারি হবে। কি দেখা গেল? সেই দুটোই মন্ত্রী এবং দুটোই আধা মন্ত্রী, পূর্ণ মন্ত্রী নয়। বাবুল সুপ্রিয় হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট হতে পারেননি, আর আরেকজন ছিলেন আলু আলিয়া, ওনাকে বাদ দিয়ে বা দেবশ্রী চৌধুরীকে করা হয়েছে, কিন্তু তাও দুজনেই আধা মন্ত্রী। বাঙালির বঞ্চনা 2, বাঙালির বঞ্চনা 3, মমতা বন্দ্যোপাধ্যায় যে মেট্রো প্রজেক্টগুলো করে গিয়েছিলেন, আজকে কলকাতা মেট্রোয় যারা চলেন, যারা এসি রেকে চড়েন, আপনারা হয়তো অনেকেই জানেন ওই এসি রেক রেলমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করা, নাহলে 1980 সালে কলকাতা প্রথম মেট্রো পায়, ভারতের মধ্যে প্রথম মেট্রো, কিন্তু এসি সমস্ত জায়গায় থাকলে কলকাতায় ছিল না, মমতা ব্যানার্জি প্রথম করেন। দক্ষিণেশ্বর অব্দি মেট্রো প্রকল্প, ইস্ট ওয়েস্ট মেট্রো, গঙ্গার নিচ দিয়ে মেট্রো, সব মমতা ব্যানার্জির প্রজেক্ট, এবং 70% কাজ দিদির আমলেই হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি কি করলো? ফিতে কেটে 4টে স্টেশনের উদ্বোধন করলো, তাও 6টা বছরে, আর মমতা ব্যানার্জি প্রায় 50%-এর ওপরে কাজ 2.5 থেকে 3-4 বছরের মধ্যে কমপ্লিট করে রেখে গেছিলেন। বাঙালির বঞ্চনা 3, বাঙালির বঞ্চনা 4, NRC করে বেছে বেছে বাঙালিদের তাড়ানো, এটা বিরাট সাবজেক্ট, এতদিন ধরে এই নিয়ে আলোচনা হয়েছে, আসামে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি কাউকেই বাদ দেয়নি, বাঙালি বলেই তুলে নিয়ে গেছে, আর এখানে এসে এসে কোপচেছে বাঙালিদের দেবো, আর এখন বাঙালিকে পচা চাল পাঠাচ্ছে। আর এবার তাহলে বলুন, বিজেপি মাত্রই চালচোর, হ্যাশট্যাগ চালু করে দিন এবার থেকে, হ্যাশট্যাগ চালচোর বিজেপি। এবার শুনুন, হ্যাশট্যাগ ডালচোর বিজেপি। যত ডাল বাংলায় পাঠানোর কথা ছিল, কেন্দ্রীয় সরকার কথা দিয়েছিল গোটা দেশের মানুষকে ডাল দেবে, মাত্র 1% ডাল এসছে, 14,000 টন ডাল আসার কথা ছিল, এসছে 130 টন, মানে 1%-এরও কম। ভাবুন, 1% ডাল বাংলায় এসে পৌঁছে, যত বিজেপির লোকেরা কি বলে বেড়াচ্ছে, এই কেন্দ্রের চাল তৃণমূল নিজের নামে চালাচ্ছে, প্রমাণ করুন কেন্দ্র কত চাল দিয়েছে, ওপেন চ্যালেঞ্জ করছি। প্রমাণ করতে পারবেন না, কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি ডকুমেন্টস, আপনারা পাঠাননি তো প্রমাণ করবেন কি কতটা পাঠিয়েছেন, আর যেটুকুও পাঠিয়েছেন পচা চাল পাঠিয়েছেন। অনুব্রত মণ্ডল বীরভূম থেকে লাইভ করেছিলেন, আপনারা প্রত্যেকে যে জিনিসটা দেখতে পেয়েছেন, তার মানে ডাল বাংলাকে দিল না, 1% ডাল বাংলাকে দিল, বাকি 99% মেরে দিয়েছে দুই গুজরাটি ভাই, তার মানে ডাল চোর বিজেপি। এবার শুনুন, কীট চোর বিজেপি, যে চীন নিয়ে বড় বড় কথা বলে তারা, চীনকে বয়কট করুন, চীন পাকিস্তানের বন্ধু, পাকিস্তানকে টাকা সাপ্লাই করে, ঠিক কথা, ঠিক কথা বলেন, চীন পাকিস্তানের দালাল, চীনকে বয়কট করুন, আমরা তো এক পায় রাজি, চীনকে বয়কট করুন, আমাদের কোনো দরকারই নেই, আমাদের ভারত 125 কোটির দেশ, ভারত চাইলে সব জেনারেট করতে পারে। কিন্তু মোদি ভাই, আপনি আসার পর চীনের সাথে ব্যবসা সবচেয়ে বেশি বেড়ে গেছে, ইতিহাসে যত ব্যবসা চীনের সাথে দেশদ্রোহী কংগ্রেস সরকার করতে পারেনি, যাদের দেশদ্রোহী আপনারা বলেন, দেশদ্রোহী কংগ্রেস সরকার তত ব্যবসা চীনের সাথে করেনি যতটা মোদি ভাই এসে করেছেন। এবার মোদি ভাই কি করলেন, যে চীন ভাইরাস তৈরি করে ছড়িয়ে দিল গোটা পৃথিবীতে, যে চীন মানব সভ্যতার লজ্জা, যে চীন গোটা পৃথিবীকে বিপদের মুখে ঠেলে দিল, সেই চীনের থেকে কীট কিনলেন, কত কীট, লাখ লাখ কোটি টাকার কীট। কীটগুলো কি মাল? চায়না মাল, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে চায়না মাল বলতে কি বোঝানো হয়, তাই যে কেউ যে কথার সাথেই বলে, বাবারে তো চায়না মাল বেশি দিন টিকবে না। কিন্তু নরেন্দ্র মোদীজি কি করলেন,
শুনুন, 245 টাকা থেকে যে দামে যে র্যাপিড কিট উত্তর কোরিয়া থেকে পাওয়া যাচ্ছিল, চীনের থেকেও সেই র্যাপিড কিট প্রায় 245 টাকা দিয়ে কিনেছেন নরেন্দ্র মোদী। তাহলে বলবেন অসুবিধা কোথায়? শুনুন, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক র্যাপিড কিট চীনের থেকে কিনেছে 245 টাকায়, আর ICMR কে বিক্রি করেছে 600 টাকায়। এই ICMR, যে ICMR প্রত্যেকটা রাজ্যে এই নষ্ট কিটগুলোকে সাপ্লাই করেছে, তার মানে কিনেছে 245 টাকায়, বিক্রি করেছে ICMR কে 600 টাকায়। এই যে মাঝখানে 355 টাকা, এই 355 টাকার, এই 255 টাকার কাটমানি কারা খেলো? মোদিবাবু খেয়েছেন। অর্থাৎ পার কিটে 355 টাকার কাটমানি খেয়েছে। দিল্লি হাইকোর্টে এটা নিয়ে মামলা হয়েছে এবং হাইকোর্টও সন্দেহ প্রকাশ করেছে এটাতে বিরাট বড় দুর্নীতি রয়েছে। তার মানে কিট চোর বিজেপি, এই রাজনৈতিক দলটা প্রথম নষ্ট কিট কোথায় পাঠিয়েছিল জানেন? আমার আপনার বাংলায়। কারণ মোদিজি অমিত শাহজির কাছে বাংলার প্রাণের দাম নেই। আমার আপনার বাংলায় ওরা নষ্ট কিট পাঠালো। আমাদের রাজ্য সরকার কি করলো? অসহায় রাজ্য সরকার, টাকা নেই, পয়সা নেই, কেন্দ্র দেবে বলেও কিছু দেয় না। অসহায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন আমাদের কিটগুলো খারাপ, কাজ করছে না, 3-4 দিন সময় লেগে যাচ্ছে রেজাল্ট আসছে আসতে, এই কারণেই কিটের সংখ্যা, টেস্টের সংখ্যা কম হচ্ছে। আবার বিরোধীরা আমাকেই গালাগালি করছে, আপনারা দয়া করে দেখুন কিটগুলো নষ্ট। কেন্দ্র সরকার কি বলল? না, কিটগুলো তো ভালো, 20 ডিগ্রি টেম্পারেচারের নিচে রাখতে হবে, তাহলেই ভালো থাকবে। ব্যাস, আর সরকার কিছু বলতে পারলো না। এরপর রাজস্থান থেকে অভিযোগ এলো, বিভিন্ন রাজ্য থেকে আস্তে আস্তে অভিযোগ আসলো। এবার যেই হিন্দি বলয়ের রাজ্যগুলো থেকে অভিযোগ আসা শুরু হলো, সাথে সাথে কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসলো। কি বলল? হ্যাঁ, কিটগুলো তো নষ্ট, সব ফেরত দিয়ে দাও। তার মানে বাঙালির রক্তের, বাঙালির জীবনের দাম বিজেপির কাছে নেই। তাই বাংলা থেকে যখন অভিযোগ গেল কিটগুলো নষ্ট, তারা বিশ্বাস করলো না। যখন হিন্দি কথা বলার, হিন্দি রাজ্যগুলো থেকে, হিন্দি বলার রাজ্যগুলো থেকে অভিযোগ গেল, তখন এই বিজেপির সরকার বিশ্বাস করে কিটগুলো ফেরত নিল। কোন কিট এগুলো? সেই র্যাপিড কিট, যে র্যাপিড কিটের দাম 245 টাকা, 245 টাকা দিয়ে কেন্দ্র কিনেছে চীনের থেকে, আর ICMR কে বিক্রি করেছে 600 টাকায়। তার মানে যে কিটে 355 টাকা করে ঘাপলা করেছে মোদি আর অমিত শাহ, সেই কিটটাও নষ্ট কিট। অর্থাৎ চায়না মাল কিনেছে প্রিমিয়াম ফোনের দামে। তখন ভুল কিট তো পাঠালো, এরপরে কি করলো? ভুল কিট পাঠিয়ে দেরি করে টেস্ট হলো, কারণ রিপোর্টিং দেরিতে আসছিল। পরে সেটা কেন্দ্র স্বীকারও করে নিয়েছে, হ্যাঁ তাদের ভুল, কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিল বাংলায়। কিন্তু কি জানেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার সচিব সব রাজ্যের সাথে বৈঠক করে, কোন রাজ্যে করোনা মোকাবিলার ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো কেমন। আর সেই বৈঠকে কি উঠে আসে জানেন? সবচেয়ে খারাপ পরিকাঠামো 3টে রাজ্যে। কি? 1 আসাম, 2 বিহার, 3 উত্তরপ্রদেশ। আসাম কার শাসিত? বিজেপি। বিহার কার শাসিত? বিজেপির জোট সরকার। উত্তরপ্রদেশ কার শাসিত? বিজেপি। কেন্দ্রের মন্ত্রিসভার বৈঠকে এটা উঠে আসে, এই 3টে রাজ্যে সবচেয়ে খারাপ করোনা লড়াইয়ের পরিকাঠামো। কিন্তু কি দেখা গেল? কেন্দ্রীয় টিম কোথায় গেল? এই 3টে রাজ্যে গেছে? না, কোথাও যায়নি। আপনারা কি জানেন উত্তরপ্রদেশে 69 জনের কাছাকাছি করোনা রোগী ফুটপাতে বসে রয়েছে, তাদের হাসপাতালে জায়গা দিতে পারছে না। আর বিজেপি কিট নিয়ে রাজনীতি করে বাংলার মানুষকে ডুবিয়ে দিয়ে আবার কেন্দ্রীয় টিম পাঠাচ্ছেন বাংলায়। আপনারা এই বাংলার মানুষ, আপনাদের মেরুদণ্ড এখনো বিক্রি হয়ে যায়নি, আপনাদের জানতে হবে। মনে রাখবেন, এই নেতাজি ব্রিটিশদের চাকরি পেয়েছিল ব্রিটিশদের সরকারের আন্ডারে, কিন্তু এই নেতাজি তার চাকরি, মোটা মাইনের চাকরি ব্রিটিশদের পায়ে থুতু মেরে ছুড়ে ফেলে চলে গেছিল স্বাধীনতা আন্দোলনে। এটাই বাঙালি, বাঙালি ত্যাগ পারে, কারো দাসত্ব পারে না। এই কারণে এই বাংলার থেকেই স্বাধীনতা আন্দোলনের জন্ম। আর আজকে এই বাংলার মানুষ হয় দুই গুজরাটি ভাইয়ের পায়ে, যদি নিজেদের সত্তাকে আমরা বিকিয়ে দিই তাহলে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না।